আগামী নির্বাচনকে সামনে রেখে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফার সংলাপ শেষ হয়েছে আজ বুধবার সকাল এগারোটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংলাপ শুরু হয় সূচনা বক্তব্যে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ সুন্দর এবং সফল হওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চোদ্দ দলের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে চার প্রস্তাব দিয়েছে ড কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট সূত্র জানায় প্রস্তাবগুলো হল এক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দুই প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং সংসদ ভেঙে দেওয়া তিন দশ সদস্যের নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন চার নির্বাচন কমিশন পুনর্ঘটন তত্ত্বাবধায়ক সরকারের আদলে দশ উপদেষ্টা নিয়ে নির্বাচনকালীন সরকারের প্রস্তাব দিয়েছেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যপ্রণ একটি সূত্র জানায় কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যপ্রণ দ্বিতীয় দফার সংলাপে গণভবনে এসে লিখিতভাবে এই প্রস্তাব দিয়েছেন তবে আওয়ামী লীগ এই প্রস্তাব নাকচ করে দিয়েছে আওয়ামী লীগ বলেছে এটা সংবিধান সম্মত না এতে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে আর এ সুযোগে তৃতীয় পক্ষ ঢুকে যাওয়ার আশঙ্কা রয়েছে এছাড়া সংসদ ভেঙে দেওয়া বেগমজিয়ার মুক্তি এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিও জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট